একই রাজ্যে একের পর এক দুর্নীতির মুখোশ খুলছে। এবার আবার বিদ্যুৎ বিল নিয়ে সোচ্চার বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন। লিখলেন, তৃণমূলের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার অগাস্ট সেপ্টেম্বরের সর্বনিম্ন বিদ্যুতের বিল 211 টাকা থেকে 423 টাকা, অর্থাৎ দ্বিগুণেরও বেশি করেছে। এটি টিএমসি স্পন্সরকৃত চাঁদাবাজির আরেকটি উদাহরণ। আমরা বাংলার জনগণের কাছ থেকে টাকা আদায়ের জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। সুকান্ত মজুমদার টুইটারে কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে অমিত সাহা নামক এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, এই মাস থেকে বিলের নির্দিষ্ট চার্জ দ্বিগুণ হয়েছে। যেটা 158 টাকা ছিল সেটা 323 টাকা, যেটা 211 টাকা ছিল সেটা 424 হয়েছে। নতুন হালকা হলমার্ক যুক্ত সোনার গয়নার ডালি নিয়ে এসেছে আপনাদের জন্য এসএস পাল জুয়েলারি হাউস। অলংকার এবং নারী যেন একে অপরের পরিপূরক। নারীর রূপ নিয়ে যেমন কবিতা, গান, গল্প, উপন্যাসে উপমার শেষ নেই, সভ্যতার আদি থেকেই নিজেকে আরও সুন্দর করে তোলার জন্য নারীরা ব্যবহার করে আসছে অলংকার। পছন্দের ভিন্নতার কারণে সে অলংকার কখনো সোনা বা অন্য কোনো ধাতুর, যুগে যুগে বদলে যায় গহনার আবেদন। তবে সোনার তৈরি গহনার আবেদন কখনোই কমে না, আর এসএস পাল জুয়েলারি হাউস সেই চিরকালীন চাহিদাকে মাথায় নিয়েই সোনার গহনার ডালি এবং সঙ্গে থাকছে নজর কাড়া হালকা ডায়মন্ড জুয়েলারি, সাথে থাকছে বিবাহের গহনার বিশাল সম্ভার। এসএস পাল জুয়েলারি হাউস। এসএস পাল জুয়েলারি হাউস।